আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মন খারাপ? সালাম দিলাম, সালামের জবাব দিলেন না। মনে হয় আমার সঙ্গে আপনাদের স্বর্গ আছে, জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে। তাহলে কেন সালামের জবাব দিলেন না? আপনি মুসলমান, আপনি মুমিন, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, হলো না? আল্লাহু আকবার, আপনাদের ক্ষুধা লাগছে তাই না? আমি সংক্ষিপ্ত মুক্তাসার আলোচনা করব। আমি অদম গুনাগার আসছি কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে, দলিল ভিত্তিক। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে, আমার নবীজির আগমন উপলক্ষে, যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাইতেন না, যেই নবী হলেন সৃষ্টির ফাউন্ডেশন, সেই নবীজির উপরে আমরা মিলাদ শরীফ পড়ি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। এই পালন করাটা কোরআন হাদিস ইজমা কিয়াস সাপোর্ট করে কিনা, দলিল আছে কিনা? শুধু কি ঈদে মিলাদুন্নবী আমরাই পালন করি, নাকি সৃষ্টির কুল কায়না যা কিছু আছে তারাও পালন করে? সেই সম্পর্কে আলোচনা হবে। যারা বাহিরে আছেন মেহরবানি করে আপনারা মাহফিলের মধ্যে আসে বসে যান। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, প্রথমে সালামের জবাব আপনারা অনেকেই দেন নাই, যেহেতু আমার রাসূল এই আগমনের মাস রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় রহমতের নবী এই ধরাধামে আসছে। আজকে আপনারা অনেক ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনেন, সালাম দেওয়া সুন্নত কোন কারণে এটা আমরা সবাই জানি, কারণ আমার রাসূল শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সালামের জবাব দেওয়া ওয়াজিব কোন কারণে এটা আপনারা জানেন? কে জানেন একটু আমাকে হাত তুলে দেখান, যে সালামের জবাব ওয়াজিব কেমনে হইল এটা কি আপনারা জানেন? শুনতে মন চায়, শুনতে মন চাই তো? ঠিক আছে ইনশাল্লাহ সালাম আজকে আপনাদেরকে ভেঙে দিব, কারণ সৃষ্টির ফাউন্ডেশন আমি বলেছি, আমার রাসূল হলো সৃষ্টির ফাউন্ডেশন, যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না, যার কারণে আল্লাহ সব কিছু বানাইলেন। ওয়াজ নসিহত আপনার জীবনে বহুত শুনেছেন, এখানে যারা বসেছেন আপনারা সবাই ওয়াজ করতে পারেন। এখন মানুষের ঘরে ঘরে ওয়াজ, হাতে হাতে ওয়াজ, চায়ের দোকানে ওয়াজ, ফতোয়া নেওয়ার জন্য আলেমদের প্রয়োজন হয় না, ফতোয়া আজকে চায়ের দোকানে বসলেই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন কোন আলমকে কোনোদিন প্রশ্ন করেন নাই আপনারা, যে ভাই যান ওলামায়ে কেরাম আপনারা ওয়াজ করতেছেন, এই সালামের জবাব যে ওয়াজিব হইল কেমনে, এই প্রশ্ন কোনোদিন আপনারা করেন নাই? করছেন? আপনারা কি শুনতে চান? যদি শুনতে চান, আমার মাহফিলে শুধু আমি একাই ওয়াজ করি না, আমার একটা অভ্যাস আছে, খারাপ অভ্যাস, সেটা হলো শ্রোতাদেরকেও আমি ওয়াজ করাই। রাজি আছেন তো? তাহলে আমি একা ওয়াজ করবো, বসে বসে শুনবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, তা হবে না। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার, কদ جاءكم من الله نور، قد جاءكم من الله نور وكتاب مبين. الله فاك بولتي سين কাদ জাআতু মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা নূর পাঠাইলাম, একটা নূর হলো সরকারে দুয়ালম রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের মাঝে নূর হিসেবে আসছে, সুবহানাল্লাহ বলে। যদি বলেন নূর হিসেবে আসলে দেখতে তো আমাদের মতোই মানুষ, আমাদের দেশের আলেম ওলামারা বলে নবীও খানা খায় আমরাও খানা খাই, নবীও চলাফেরা করেছে আমরা চলাফেরা করি, নবীর ছেলে মেয়ে আছে আমরাও, আমাদেরও ছেলে মেয়ে আছে, তাইলে নবী আমাদের মতো না কেন? এরকম প্রশ্ন, এরকম ওয়াজ আমাদের দেশে অনেক আছে। এখন আপনাদের কাছে আমি বলি, নবী কি আমাদের মতো মানুষ? জোরে বলেন, নবী দেখতে সুরাতে আমাদের মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তিনটা সুরাত দান করেছে, হাদিস শরীফের মধ্যে আসছে,
তিনটা সূরাতের মধ্যে এক নম্বর সূরাত হলো সূরাতে বাশারি, দুই নম্বর সূরাত হলো সূরাতে হাক্কি, তিন নম্বর সূরাত হলো সূরাতে মালাইকি। এই তিনটা সূরাত, তিনটা হাকিকতের সূরাত সহ আমার রাসূলকে আল্লাহ পাক সেই ক্ষমতা দান করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবো, কারণ আলোচনা করতে গেলে একটু সময় নিতে হবে, ধৈর্য দানকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين، أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مايا হাবা বলে তোমার দরে জন্ম নিল শেষ জামানার শেষ নবী, আল্লাহুম্মা সাল্লি গমনে দুনিয়া তালা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লেওয়ালা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লেওয়ালা। নূর নবীজির আগমনে, নূর নবীজির আগমনে দুনিয়া তালা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লেওয়ালা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ। মক্কায় মদিনাবাসী নবী পাইয়া সবাই খুশি, মক্কায় মদিনাবাসী
মক্কায় মদিনাবাসী নবী পাইয়া সবাই খুশি সেই খুশিতে আল্লাহ তাআলা দরুদ সাল্লাওয়ালা সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাওয়ালা সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাওয়ালা আল্লাহুম্মা সাল্লে কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না ওরে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনে বাসনা লা ইলাহা জোরে লা প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পড়েন কালেমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ মগজ কোড়ার রুহে ইমা জান দিন হাসতে হুবে রহমাতুল লিল আলামিন হাসতে হুবে রহমাতুল লিল আলামিন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এই মাস রবিউল আউয়াল মাস আমার নবীজির আগমনের মাস যে মাসে রহমতের নবী কামলিওয়ালা নবী এই পৃথিবীর এই ধরাধামে আসছিলেন জিনার আগমনে আকাশ বাতাস সৃষ্টি জগৎ আনন্দে নাচতেছিল সকলে বলি সুবহানাল্লাহ তিনি তো শুধু মানব জাতির জন্য মুসলমানদের জন্য ঈমানদারদের জন্য নবী না তিনি কুল কায়নাতের নবী সকলে বলি সুবহানাল্লাহ গাছ বৃক্ষ তরুলতা যা কিছু আছে সকলেরই নবী আমার রহমতের নবী সুবহানাল্লাহ কর আল্লাহ ডাক দিয়ে কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ জানাই দিল আল্লাহ ডাক দিয়ে কয় হে পৃথিবীর মানুষ শুনো হে ইমানদারেরা শুনো আমার হাবিবকে তোমাদের মাঝে রহমত হিসেবে পাঠাইছি সেই রহমতের নবী কামলিওয়ালা নবী তিনার কদম মুবারকে তিনার রওজা শরীফে লক্ষ্য করে দরুদ ও সালাম জানাই সকলে পড়ে নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার বক্তব্যের আরম্ভে লক্ষ লক্ষ কোটি কোটি কদম বসে আরজ করি আমার আকা আমার সাহেব আমার কণ্ঠ আমার সুর আমার সেরেতাজ আমার পীর মুর্শিদ জামানার মহাকামেল বিশ্বলি খাজা বাবা সাহেব সুবি আল্লামা ফরিদপুরে কুদ্দাস আজরুল আজিজ কেবল জান হুজুরের পুত্র পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করি কেবা জান হুজুর ইস্তালা বিশুক আল হাস খাজা মিয়া ভাইজান মুজাহিদ সাহেব আল হাস খাজা মিয়া ভাইজান মুজাহিদ সাহেব খাজা পরিবারের সকল সদস্য সদস্যের কদম মুবারকে কদম বসে আরজ করি আমাদের প্রাণ প্রিয় সর্দার ভাইজান ভূতবর কদম মুবারকে আজকে দূর দূরান্ত থেকে অত্যালকার আশেকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা এবং পর্দলে আমার মা বোনেরা আজকের মাহফিলে উপস্থিত আছেন এই সাতিয়া উপজেলার বিশ্ব জাকির মজলিস দরবার শরীফের পক্ষ থেকে বিশ্ব জাকির মজলিস কর্মী গ্রুপ এই সাতিয়া উপজেলার সম্মানিত কর্মী প্রধান জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব মহির চাচা সহ দিগের ওলামায়ে কিরাম সকলে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদেরকে বলতেছিলাম এই সালামের জবাব ওয়াজিব হয়েছে কোন কারণে কারণ আমার রহমতের নবীকে আল্লাহ যেই দিন বানাইলেন নূরে মুহাম্মাদিকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ ডাক দিয়ে কয় কুনতু কানজুম মাখফিয়া আমি আল্লাহ গোপন ভান্ডারের ভিতর ছিলাম আমি আল্লাহ প্রকাশ্যতার জন্য আমার হাবিবের নূর মুবারক বানাইলাম সুবহানাল্লাহ সালামের দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব
এটা আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি তবে বেশিরভাগ আলেম ওলামারা এই বিষয়ে আলোচনা করে না কারণ তাদের মধ্যে ইলমে লাদুননি তাসাউফের কথা নাই কারণ আমার রাসূলের শানে যদি কথা আমরা বলতে যাই যদি এই সালামের জবাব ওয়াজিব কেমনে হইলে এই বিষয়ে যদি আলোচনা করতে যাই আমার রাসূল যে নূরের সৃষ্টি নূরের মানুষ এটা প্রমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ অস্বীকার করার মতো কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরে মুহাম্মাদীকে বানাইলেন ওই নূরে মুহাম্মাদী বানানোর পরে আল্লাহ পাক ওই নূরে মুহাম্মাদী থেকে কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম অপরাপর ফেরেশতা জান্নাত জাহান্নাম সহ এই পৃথিবীর জড়জগৎ যা কিছু আছে সমস্ত কিছু আমার রাসূলের নূর মুবারক থেকে আল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ সেই নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইলেন কলম বানানোর পরে কলমকে ডাক দিয়ে বলে কলম আমি আল্লাহর তাওহীদের বাক্য লিখো তাওহীদের বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমার আল্লাহর তাওহীদের বাক্য যখন কলম আল্লাহর হুকুম পাইয়া তাওহীদের বাক্য লেখা শেষ করলেন এইবার আল্লাহ ডাক দিয়ে কয় কলম শুনো যদি তাওহীদের বাক্য আমি আল্লাহর কালেমা লেখা যদি শেষ হয়ে যায় এবার তুমি লেখো উমুতুবি রিসালাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালাতের বাক্য তুমি লেখো কলম ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো রেসালাতের বাক্য কোনোদিন দেখি না সেটা আবার কি এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে রেসালাতের বাক্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বন্ধু সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ ছিলেন কেশর ছিল না তার দুশর প্রকাশিতে নিজে আল্লাহ চায় নূর হতে নূর হইয়া যোদা হাবিবিকে করিলেন পয়দা ঢেউ লাগিল এশকের দরিয়াই গো সময় যায় পড় দরুদ নবী মুস্তফায় পড় দরুদ নবী মুস্তফায় গো সময় যায় পড় দরুদ আমার আল্লাহ ডাক দিয়ে কয় কলম রে এ কলম তুমি রেসালাতের বাক্য দেখো নাই কলম ডাক দিয়ে বলে আল্লাহ গো আমি কেমনে দেখবো রেসালাতের বাক্য ওই নূরে মুহাম্মাদী তো আপনি আমাকে কোনোদিন দেখান নাই আল্লাহ ডাক দিয়া কয় কলম রে কলম আমার হাবিব আমার বন্ধু নূরে মুহাম্মাদীকে আমি আল্লাহ আগে বানাইছি ঠিক আছে তবে আমার বন্ধুকে মানব রূপে পাঠাইয়া সমস্ত নবীদের আগে আমি সৃষ্টি করেছি ঠিক আছে তবে সমস্ত নবীদের পরে আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো তবে তুমি আমার হাবিবকে দেখতে চাইছো নূরে মুহাম্মাদীকে তুমি দেখবা রেসালাতের বাক্য তুমি দেখবা কলম রে আমার বন্ধু নূরে মুহাম্মাদী রেসালাতের বাক্য যখন তোমার সামনে ভাষায় দিব আমার হাবিবকে দেখিয়া দেখিয়া তুমি সালাতু সালাম জানাইবা এ বন্ধু মুসলমান এই যে আমরা সালাম দেই এই সালাম দেওয়া কিন্তু বাজান সৃষ্টি জগৎ থেকে না এটা স্রষ্টা থেকে সৃষ্টি জগতে আসছে পৃথিবীর শুরু হওয়ার আগে থেকে এই সালাম আসছে সুবহানাল্লাহ আজকে সেই বিষয়টুকু আপনাদেরকে বলতে চাই এরপরে মূল আলোচনায় চলে যাব বাজান এই সালামের জবাব কেমনে ওয়াজিব হইল একটু আপনাদেরকে বলি মূল আলোচনায় চলে যাব আমার আল্লাহ ডাক দিয়ে কয় কলম রে আমার হাবিবকে তুমি সালাতু সালাম জানাইবা এইবার কলম ডাক দিয়ে কয় আল্লাহ আপনার হুকুম আমি পালন করব যখন সঙ্গে সঙ্গে কলমের সামনে নূরে মুহাম্মাদী ভাষায় দিল আল্লাহু আকবার বলে কলম আমার নূরে মুহাম্মাদী আমার রাসূলের নূর মুবারক দেখিয়া কলম থর থর করে কাঁপতেছিল আল্লাহু আকবার বলে কলম আমার হাবিবের নূর মুবারক দেখিয়া থর থর করে কাঁপে আল্লাহ ডাক দেয় কয় কলম রে আমার হাবিবকে তাড়াতাড়ি করে সালাম দাও কলম আমার নূরে মুহাম্মাদীকে সঙ্গে সঙ্গে সালাতু সালাম জানাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ কো আমার আল্লাহ ডাক দিয়ে কয় কলম রে আমার হাবিব নূর অবস্থায় আছে তোমায় আমার হাবিবকে ইজ্জত দিয়েছো সম্মান করেছো সালাতু সালাম দিয়েছো আমার হাবিব তো সালামের জবাব দিবে না আমার হাবিবকে ইজ্জত করার কারণে সালাম দেওয়ার কারণে আমি স্বয়ং পরওয়ারদিগার এই সালামের জবাব দিয়া দিলা সালাম দেওয়ার সুন্নত আমার নবীজি শিখাইছেন সালামের জবাব কে আনে ওয়াজিব হইল ওই যে ওই দিন নূরের খেলা যেদিন খেলতেছিল আল্লাহ রাব্বুল আলামিন কলমকে হুকুম করলো আল্লাহ স্বয়ং পরওয়ারদিগার সালামের জবাব দিয়েছিল এই কারণে সালামের জবাবটা ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ বলে এই ওয়াজ আপনারা কোনদিন আলেমুল আমাদের জবানে শুনছেন শুনবেন কি করে তারা তো আসে টাকা নেওয়ার জন্য 40-50 হাজার টাকা খরচ করে
আপনারা বক্তা নিয়ে আসেন এরপরে বক্তা 50,000 টাকা আগে পাঠিয়ে দেওয়া লাগে 40,000 টাকা আগে পাঠিয়ে দেওয়া লাগে হেলিকপ্টার ভাড়া করে তারা এরপরে পরে বলে যে কুয়াশার কারণে আসতে পারি নাই আমাদের দেশে এমন কিছু প্রমাণ আছে আমাদের দেশের কিছু কিছু বক্তা আছে তারা টাকা পয়সা আগে নিয়ে মাদ্রাসার টাকা আগে নিয়ে এতিমদের টাকা তারা মেরে খাইয়া মাহফিলে ডেট নিয়ে আসে না কথা বলেন ঠিক কিনা এরপরে যদিও আসে তারা এক ঘন্টা ওয়াজ করে কৌতুক রং তামাশা কইরা মানুষদেরকে আলাবুলা দিয়া 40-50,000 টাকা নিয়ে তারা চলে যায় ওই যে মাদ্রাসার টাকা যে আপনি দিলেন এটা তো এতিমদের হক কথা বলেন ঠিক কিনা সারা বছর মাদ্রাসার টাকা এতিম সন্তানেরা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করা হয় আর সেই টাকাগুলি আপনারা বক্তাদেরকে দিয়ে দিতেছেন বক্তারা এক ঘন্টা ওয়াজ করে তারা নিয়ে যাইতেছে বাজান বিরুদ্ধে বলতেছে না হাদিয়া নেওয়া জায়েজ তবে লিমিটেডের মধ্যে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কেন তারা এই কাজগুলো করবে তবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক সকলে বলি আমিন আল্লাহু রাব্বুল আলামিন আমার রহমতের নবীকে দুনিয়াতে পাঠাবে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহু রাব্বুল আলামিন তিনি চিন্তা ফিকির করলেন আদমকে বানাবেন তখন আল্লাহু রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে আল্লাহু রাব্বুল আলামিন এই শরণ থেকে দেখে যান ফ্যান লাগবে না যান আল্লাহু রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বলতেছে আমি তো আদম তৈরি করব আদম বানাবো তখন ফেরেশতারা বললেন হে রব হে আমাদের প্রতিপালক আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত করি অতএব আদম বানানোর দরকার কি আল্লাহু রাব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি আমি আল্লাহ যা বুঝি তোমরা তা জানো না তোমরা তা বোঝো না অতএব আমার কাজ আমাকে করতে দাও সকলে বলি সুবহানাল্লাহ সিরাত ইবনে হিসাবের মধ্যে আমার নবীজির আগমন সম্পর্কে আলোচনা আসছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার রহমতের নবী দুনিয়াতে আসছে কোন কারণে আসছে কিভাবে আসছে আমরা মানুষ দুনিয়াতে কিভাবে আসছি আর আমার রাসূল কিভাবে আসছে সেই সম্পর্কে অনেক কিতাবের মধ্যে আমার রহমতের নবী তিনি নিজ জবানে বলেছেন সকলে বলে সুবহানাল্লাহ রহমতের নবী আমার সাহাবীদেরকে নিয়ে বলতেছে সাহাবীরা শুনো আমি নবী কিন্তু দুই জবহের সন্তান কয় জব জোরে বলেন কয় জব আপনারা কি ওয়া শুনবেন শুনবেন তো কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো আমার ওয়াজের দিকে খেয়াল করতে হবে মন এদিক এদিক দিলে হবে না রাসূলের আগমনের মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিল দেখতেছেন এটা বিশ্বাস হয় আল্লাহ রাসূল তিনি দেখতেছেন আজকের মাহফিল এটা আমাদের বিশ্বাস হয় তো বিশ্বাস হয় না কার একটু হাত তুলে দেখাইতে পারেন আমি দলিল দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিন্দা কেমন জিন্দা হাইল ফি কবরিহি সাল্লুনা জানি ওলিকামাতি রাসূল আমার রওজা শরীফের মধ্যে জীবিত কেমন জীবিত রওজা শরীফের মধ্যে আজান দিয়া ইকামত দিয়া রহমতের নবী সালাত আদায় করে জোরে বলেন না না আপনাদের মনে হয় বাড়িতে আজকে জর্গা করে মাহফিলে বসে যেভাবে সুবহানাল্লাহ বলতেছেন মানে আল্লাহর সাথে আপনাদের বিশাল জর্গা জোরে বলেন সুবহানাল্লাহ একটু কথা বলতে হবে কথা না বললে ওয়াজের লাইন আসবে না একটু কথা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আমার ওয়াজের লাইনটা আসবে কথা কি বুঝতে পারছেন আমার আবার একটু বদ অভ্যাস আছে আমি আগে বলে নিয়েছি যদি আপনারা কথা না বলেন তাহলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না বেশি রহমতের নবী আমার দুনিয়াতে আসবে আল্লাহ ডাক দিয়ে কয় যে আমার আদম জাতিকে আমি বানাবো সে আদম জাতিকে আমি আবাদ করব ফেরেশতারা তখন আল্লাহর দরবারে নিষেধ করলেন আল্লাহ ডাক দিয়ে কয় আমি যেটা করি এটাই তোমরা হুকুম পালন করো সুবহানাল্লাহ বলে কাশফুল খাবা এবং কি সিরাত ইবনে হিশাম বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে অনেক ঘটনা আছে এর মধ্যে ইমাম কাসির রহমাতুল্লাহ আলাইহি এবং কি আল বিদায় ও নিহার মধ্যে যতগুলো কিতাব আছে এই কিতাবের মধ্যে আমার রাসূল আগমন সম্পর্কে আলোচনা হয়েছে যখন আল্লাহু রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে খামির করলেন খামির করার পরে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে আল্লাহ পাক হুকুম করলেন রুহুকে রুহু তুমি আদমের দেহের মধ্যে প্রবেশ করো রুহু আদমের দেহের মধ্যে প্রবেশ করলেন করার পরে রুহু কিছুক্ষণ পর বের হয়ে আসে আল্লাহ ডাক দিয়ে কয় রুহু তুমি বের হয়ে আসলে কারণটা কি রুহু আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ আপনি আমাকে বানানোর পরে যে আলোর জগতে নূরের জগতে রেখে দিয়েছিলেন সেইখানেই তো ভালো ছিল কিন্তু আদমের দেহের মধ্যে অন্ধকার আর অন্ধকার সেখানে আমি থাকতে পারি না আল্লাহু আকবার বলে রূহু অন্ধকার দেখিয়া
বয়ে কাতর হইয়া বলে অন্ধকারে থাকা বিষমদাই গো সময় যায় পড় দরুদ নবী মুস্তফা রুহ যখন বের হয়ে আসে আল্লাহ ডাক দিয়ে কয় রুহরে বের হয়ে আসার কারণটা কি রুহ ডাক দিয়ে কয় আল্লাহ গো আদমের সিনার মধ্যে অন্ধকার অন্ধকার থাকতে পারি না আমার আল্লাহ ডাক দিয়ে কয় রুহরে এ রুহ চিন্তা করবি না করবি না আমি আদমের দেহের মধ্যে আলোর ব্যবস্থা করতেছি তখন রুহ আবার প্রবেশ করল আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি আমার নবীজির নূর মোবারক নিয়া আদমের কবলের মধ্যে বসা দিয়া দেয় সঙ্গে সঙ্গে আদমের দেহের মধ্যেই নূরে মুহাম্মাদির লজ্জত নূরে মুহাম্মাদির আলো প্রবেশ করে সুবহানাল্লাহ গো আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন রূহ মোবারক থাকে রূহকে ডাক দেয়া বলে রূহ বের হয়ে আসো আল্লাহ ডাক দেয় রূহ বের হয়ে আসো রূহ ডাক দেয় কয় আল্লাহ গো আপনি আমাকে বানানোর পরে যে নূরের জগতে রেখে দিয়েছিলেন ওই নূরের চাইতে কোটি কোটি গুণ পাওয়ার আদমের সিনার মধ্যে আমি পাইতেছি আদম আলাইহিস সালামের অনেক ঘটনা আদম আলাইহিস সালামের সেকেম মুবারকে নূরে মুহাম্মাদি সেই নূরে মুহাম্মাদি থাকা অবস্থায় আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে একটা টুটি করলেন করার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আমার আল্লাহ পাঠায়া দিলেন পাঠানোর পরে আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহর দরবারে কান্দে আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদতেছে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে এই মুখের চলগুলো পুষে পুষে খসে খসে পড়তেছিল আল্লাহু আকবার বলে দোয়া মুনাজাত আল্লাহর কাছে কাদাকাটি আহাজারি কত কিছু আদম আলাইহিস সালাম করলো কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না এইবার আদম আলাইহিস সালাম যখন মুরাকাবায় বসিয়া দেখে যে আরশের মওলায় আমার আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম মোবারক লেখা তখন আদম আলাইহিস সালাম ওসিলা করলো হে আল্লাহ আমি মুরাকাবায় দেখলাম আপনার নামের সঙ্গে আপনার প্রিয় হাবিবের নাম মোবারক কার নাম মোবারক লেখা আছে তখন আল্লাহ ডাক দেখে আমার প্রিয় হাবিব আমার বন্ধু সুবহানাল্লাহ কোন কয় ওই নামের ওসিলা করলাম আমি আদম ওসিলা করলাম আপনি আমার দোয়াকে তওবাকে কবুল করে নেন তখন আমার আল্লাহ ডাক দেয় কয় আদম তুমি এখন বুঝতে পেরেছো সুবহানাল্লাহ তখন আদম আলাইহিস সালাম দোয়া কবুল করলেন কোন কারণে আমার রাসূলের কারণে সকলে বলে সুবহানাল্লাহ রাসূলের ওসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চাওয়া জায়েজ না নাজায়েজ জোরে বলেন সে সম্পর্কে আসতেছি আমাদের দেশের কিছু আলেম ওলামা তারা উসিলাকে মানতে চায় না আল্লাহ ডাক দিয়ে কয় উসিলা অনুসরণ করো ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া তাকু ইলাইহি উসিলা সূরা মায়েদার 35 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা অনুসরণ করো সুবহানাল্লাহ বলে এখন বলবেন যে উসিলা অনুসরণ করতে বলছে অনেকে বলে কুরআন হাদিস এটা উসিলা ধরলেই তো হয় কুরআন হাদিস এটা আমাদের পাঠ করলে আমল হবে আমরা নবীকে যদি না পাইতাম কুরআন হাদিস পাইতাম বাজান একটু কথা বলতে হবে পাইতাম নবী যদি না পাইতাম হাদিস পাইতাম নবী না হইলে আমরা কিছুই পাইতাম না আল্লাহ ডাক দিয়া বলতেছে যে তোমরা তওবা করবা ঠিক আছে উসিলা নিয়া সুবহানাল্লাহ কর এখন কার ওসিলা নিতে হবে যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না আল্লাহ কোথায় বললেন যে ওসিলা নিতে হবে আমরা তো আজকে ফতোয়াবাজি করে মন গড়া করে না আয়াত ব্যবহার করি কিন্তু ইসলাম তো কারো মন গড়া মতো না কথা বলে ঠিক কিনা ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম নাকি আপনার আমাজন সংবিধান ভিন্ন ভিন্ন আছে সংবিধান একটা না দুইটা জোরে বলে সবার জন্য এক কথা বলে ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে তোমাদের জন্য আমি সংবিধান একটা করে দিলাম আজকে আমরা দুনিয়াতে আমাদের মতো মন গড়া মতো আমরা আজকে কোরআন আয়াতকে ব্যবহার করতেছি কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মন গড়া ভাবে কোরআন আয়াতকে ব্যাখ্যা করতেছি আল্লাহ ডাক দিয়ে বলতেছে তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো তবে ওসিলা নিতে হবে ওসিলা ছাড়া কিন্তু তওবা করলে কাজ হবে না কোথায় দলিল আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ওয়ালা ওয়ান্নাহুম ইজালাম আনফুসুহুম যাউকা ফাস্তাগফির লাহা ওয়াস্তাগফির লাহুম আর-রাসূল লাউ ওয়াজাদাল্লাহ তাওয়াবুর রাহিমা সকলে বলে সুবহানাল্লাহ এখানে আলেম ওলামা থাকলে আপনারা কোরআন আয়াতকে ফলো করেন
আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতে তোমরা নিজে নাফসের উপরে জুলুম করেছো নিজে নাফসের উপরে তোমরা অন্যায় করেছো তোমরা পাপাচারে লিপ্ত হয়ে গেছো তোমাদের কালব পাপে ভরে গেছে তোমরা যদি মাপ পাইতে চাও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহু রাসূলু আমার রাসূলের কাছে যাও রাসূলকে ওসিলা করো রাসূল যদি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে আর রাসূল যদি আমি আল্লাহর কাছে তোমাদের জন্য যদি সুপারিশ করে আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে মাপ করে দিব সুবহানাল্লাহ কথা কি বোঝা যাইতেছে নূরে মোহাম্মদী কিভাবে দুনিয়াতে আসছে সেই সম্পর্কে আপনাদের মাঝে একটু আলোচনা করে শেষ করব আদম আলাইহিস সালাম থেকে সেই নূরে মোহাম্মদী আসলো হযরত শীস আলাইহিস সালামের সেকেন্ড মুবারকে শীস আলাইহিস সালামের সেকেন্ড মুবারক থেকে সেই নূরে মোহাম্মদী আসলো আল্লাহর পয়গাম্বর হযরত নূহ আলাইহিস সালামের সেকেন্ড মুবারকে সকলে বলে সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের কওমের লোক তাকে মানছিল না নবী হিসেবে তারা মানে নাই এই কারণে আল্লাহ পাক তাদেরকে প্লাবন দিয়ে ডুবাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা যেই জাতি যখন তার নবীদেরকে মানবে না আউলিয়া কিরামদেরকে মানবে না তখন গজব আসবে আমাদের পৃথিবীতে এক যুগে যে এই যে করোনা ভাইরাস প্রাদুর্ভাব হইতেছে এটা কোন কারণে মনে রাখবেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিয়া আউলিয়াদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক এই রকম গজব দেয় কথা বলেন ঠিক কি না আপনি একটা জিনিস চিন্তা করেন যে এক এক যুগে তামাম পৃথিবীতে এই মহামারী হচ্ছে এটা কোন কারণে কারণ আজকে আমরা এমন পর্যায়ে চলে গেছি আমরা নামাজ ঠিকই পড়তেছি কিন্তু রাসূলকে মানি না রাসূলের ইজ্জত তাদুন নিয়ে টানাটানি করতেছি কথা বলেন ঠিক কি না মুসলমান হতে হবে আমার রাসূলকে চিনে মুসলমান হতে হবে রাসূল বাদ দিয়ে কোনদিন মুসলমান ইমানদার দাবি করা যায় না কথা বলেন ঠিক কি না নূহ আলাইহিস সালাম পিলাবন তিনার জামানায় পিলাবন হয়ে গেল নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ পাক দান করেছিল ওই প্লাবন থেকে নূহ আলাইহিস সালাম তিনি বাসলেন কোন কারণে কারণ তার সেকেন মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি রাখছিলেন সুবহানাল্লাহ বলেন এ দুনিয়ার মুসলমান নূহ আলাইহিস সালাম থেকে ওই নূরে মুহাম্মাদি অবস্থান হতে হতে চলে আসলো খুদার খলিল আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সেকেন মুবারকে নূরে মুহাম্মাদি অবস্থান করতেছিল নমরুদ আমার আল্লাহর বন্ধু খলিলুল্লাহর সাথে বিরোধিতা করে নমরুদ রাগুনের মধ্যে 10 দিন যাবত ওই খুদার খলিলকে জ্বালানোর জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহর খুদার খলিল ওই আগুনের মধ্যে পুড়ে না পুড়ে না ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে তার পশম পুরাইতে পারে না এই দুনিয়ার মুসলমান কেন পড়ে না কারণ হলো ইব্রাহিম খলিলুল্লাহর সেকে মুবারকি আমার নবীর নূর মুবারক থাকার কারণে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা আমি দুই জবহের সন্তান এক নম্বর জব হলো আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জব করার জন্য নিয়ে গিয়েছিল ইতিহাস জানেন না ইতিহাস আপনারা জানেন কিনা কথাই বলেন না জানেন কিনা আপনাদের মনে বুবাই ধরছে নাকি যারা কথা বলতেছেন না বুবাই ধরছে আমি তো বলেছি আমার মাহফিলে কথা না বললে কিন্তু ওয়াজ উঠবে না জোরে বলেন তো আল্লাহু আকবার আপনাদের ক্ষুধা লাগছে আমি বুঝছি কারো কষ্ট দিয়ে আলোচনা করব না ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সন্তানকে ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ আমার বন্ধু তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইসমাইল আলাইহিস সালাম কে কুরবানির জন্য তিনি মানত করলেন কুরবানির জবাই যখন করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ জিব্রাইল আমার বন্ধু আমার খলিল আমি আল্লাহর হুকুম পালন করতে যাইয়া পরীক্ষায় পাশ করেছে অতএব ইসমাইল আলাইহিস সালাম কে কুরবানি হতে দেওয়া যাবে না ইসমাইল আলাইহিস সালামের সেকেন্ড মুবারকে নূরে মুহাম্মাদি আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে সরাই দিয়ে একটা উট কিংবা দুম্বা সুরের নিচে ফেলায়া দিল ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেল কোন কারণে আমার নবী ডাক দিয়া কয় ওই ইসমাইল আলাইহিস সালামের সেকে মুবারকে আমি রাসূল নূর হিসেবে ছিলাম এরপরে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব পর্যন্ত নূরে মুহাম্মাদি তার সেকেন মুবারকে আমার নবীজির দাদার সেকেন মুবারকে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখানো হয় হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খুনন করো আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে বলে জমজম কি জমজম তো আমি চিনি না এরপর দ্বিতীয় রাত্রিতে স্বপ্ন দেখানো হলো জমজম খনন করো জমজমটা কি তখন তিনি প্রশ্ন করলেন তারপরেও প্রশ্নের উত্তর আসলো না
তৃতীয় রাত্রিতে তাকে স্বপ্ন দেখানো হলো যে হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। এরপর তাকে একটা ইশারা দেওয়া হলো যে হুবুল মূর্তির পাশে, ওই হুবুল মূর্তির পাশে একটা স্থান আছে, যে স্থানের মধ্যে দেখবা যে সামনে সাদা কাক টুকরা টুকরি করতেছে, ওই স্থানের মধ্যে তুমি জমজমের সন্ধান পাইবা। সকলে বলে সুবহানাল্লাহ। আরব দেশে তখন পানির জন্য মানুষ কষ্ট করত, আমার রাসূল আসার আগে মানুষ এত কষ্ট করত যে পানির জন্য তারা হাহাজারি শুরু হয়ে যাইত। এমন একটা অবস্থান, এমন একটা যুগে আমার নবীজি যখন আসবে তখন মায়ের এই স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলে। আর ওই মক্কা নগরে, মক্কা নাম তো মক্কা ছিল না, মক্কা নাম ছিল বাক্কা, যে এলাকার মানুষ খারাপ ছিল আমার নবীজির কদম মোবারক পড়ার কারণে মক্কার দামকে আল্লাহ বাড়াই দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব জমজমের তালাশে যখন বের হয়ে যায়, তিনি নিয়ত করে যদি আমি জমজম পাই, পানির সন্ধান পাই, তবে এই পানি পাওয়ার পরে আমার নয়টা সন্তান আছে, এই নয়টা সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি কুরবানি করব। সুবহানাল্লাহ বলে। তিনি কুরবানি মানত করেছে। কেমন দেখে এখন বড় সন্তানকে ডাক দিয়ে বলে যে বাবা এদিকে আসো, আমি তো আল্লাহর দরবারে মানত করেছি যদি জমজমের সন্ধান পাই, পানির সন্ধান পাই, আল্লাহর দরবারে আমি আমার একটা সন্তানকে কুরবানি মানত করেছি, তুমি কি কুরবানি হবা? বড় সন্তান ডাক দিয়ে বলে বাবা আমি নাই, আপনার তো আরো সন্তান আছে, তাদেরকে ডাক দে। এভাবে ডাকতে ডাকতে আটটা সন্তান পর্যন্ত চলে যায়। নয় নম্বরে আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। তিনাকে ডাক দিয়ে বলতেছে বাবা আমি তো আল্লাহর দরবারে মানত করেছি যদি আমি জমজমের সন্ধান পাই, যদি আমি সেই পানির সন্ধান পাই, আমার একটা সন্তানকে আমি কুরবানি করব। বাবা তুমি কি রাজি আছো? খাজা আব্দুল্লাহ ছোট সন্তান ডাক দিয়ে বলতেছে আব্বা হুজুর আপনি যেটা করবেন আমি তাতেই রাজি। সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে জমজমের সন্ধান পেয়ে যায় আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে বাবা কুরবানির জন্য তুমি রেডি হয়ে যাও। আব্দুল্লাহ এমন একজন মানুষ ছিল, এমন একজন ব্যক্তি ছিল আমার নবীজির বাবা, তিনি আর শেখে মোবারকে নূরে মুহাম্মাদি অবস্থান করতেছিল। তিনি এমন একজন মানুষ ছিল, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, মক্কাবাসী মদিনাবাসী। মক্কা নগরের মানুষগুলো তারা যখন ব্যবসায় যাইত, যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে তারা ব্যবসায় যাইত, তাদের চেহারা দেখে আব্দুল্লাহর চেহারা দেখে যারা ব্যবসায় যাইত, তাদের ব্যবসার মধ্যে আল্লাহ ওই দিন বরকত বেশি দিত। হাজা আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় গেলে ব্যবসায় তাদের আয় উন্নতি বেশি হয়েছে, কারণ আমার রাসূলের নূরে মুহাম্মাদি তার সেকেম মোবারকে আছে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ মক্কা নগরে এলান হয়ে যায় খাজা আব্দুল্লাহকে কুরবানি করা হবে। মক্কা নগরে প্রতিটা মানুষ ডাক দিয়ে কয় আব্দুল মুত্তালিব তুমি তো খানায় কাবার মুত্তালি, তোমার এই সন্তানকে দেখে আমরা যখন ব্যবসায় যাই আমাদের ব্যবসায় লাভ বেশি হয়, আমাদের ব্যবসায় উন্নতি হয়, না না তোমার এই সন্তানকে আর আমরা কুরবানি হতে দিব না। ডাক দিয়ে বলতেছে তোমার আরো অনেক সন্তান আছে, তাদেরকে কুরবানি করো, কিন্তু এই আব্দুল্লাহকে কুরবানি করতে আমরা দিব না। নওফেলের বোন উম্মে কিতাল, তিনি এক পাদ্রির কাছ থেকে খবর পেয়েছিল আখির জামানার পয়গাম্বার আসবে। নওফেলের বোন উম্মে কিতাল, এই উম্মে কিতাল তিনি পাদ্রির কাছে খবর পাইলেন যে আখির জামানার পয়গাম্বার আসবে। তিনি খুঁজতেছিল কে হবে তার বাবা, তার সঙ্গে যদি আমি বিবাহ যদি বসতে পারি আমি তো আখির জামানার পয়গাম্বারের মা হব। সকলে বলে সুবহান। তিনি খুঁজতে খুঁজতে একদিন আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ খানাই কাবা তাওয়াফ করতেছেন, উম্মে কিতাল দেখতেছে আব্দুল্লাহর কপাল মোবারকে নূরে মুহাম্মাদি ঝলমল করতেছে। সকল বলে সুবহানাল্লাহ। এই উম্মে কিতাল তিনিও আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে আপনি এভাবে কুরবানি করতে পারেন না। আব্দুল মুত্তালিব বলে জানা আমার সন্তানকে আমি কুরবানি করব। এলাকার পণ্ডিতেরা তাদেরকে ডাক দিলেন আপনি পরামর্শ দেন। এইবার এলাকার মধ্যে সবার এলাঞ্চ হয়ে গেল, মক্কা নগরের মানুষ জড়ো হয়ে গেল, সবাই ডাক দিয়ে বলতেছে না আপনার ছোট সন্তান খাজা আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, কারণ তার কপাল মুবারকে আমরা দেখতে পাই নূরে মুহাম্মাদি জলমল করতেছে, আখির জামানার পয়গাম্বর আখির জামানার নবী রহমতের নবী তার মাধ্যমে দুনিয়ায় আসবে। তখন খাজা আব্দুল্লাহ
তিনি কুরবানির জন্য প্রস্তুতি। এদিকে উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে যে লটারি করেন, লটারির মাধ্যমে কি হয় সেটা দেখেন। সবাই পরামর্শ দিল লটারি করেন, তখন লটারি টান দিল, উট এবং খাজা আব্দুল্লাহর নাম লিখে লটারিতে টান দিল। তখন বারবার খাজা আব্দুল্লাহর নাম কয়বার উঠল, এরপরে 100 উটের নাম উঠল। সকলে বলে সুবহানাল্লাহ। যখনই 100 উটের নাম হলো, তখন আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ তিনি কুরবানি থেকে বেঁচে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী ডাক দিয়ে বলতেছে আমি রাসূল দুই জবহের সন্তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তখন আমার নবীজির বাবা আব্দুল্লাহকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে চলে যায়। উম্মে কিতাল তিনার আশা ছিল আব্দুল্লাহর সঙ্গে বিবাহ আবদ্ধ হবে। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে আমি তোমার সাথে বিবাহ বসতে চাই তোমার সাথে। খাজা আব্দুল্লাহ ডাক দেয় আমার বাবার পরামর্শ ছাড়া তো আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কিছুদিন পরে আব্দুল্লাহ কিনে ব্যবসার উদ্দেশ্যে চলে যায়। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, তার নাম ছিল উহাব জোহরি। সুবহানাল্লাহ। এই উহাব জোহরি কে রে বাজান? তিনি হলেন আমার নবীজির নানা। সুবহানাল্লাহ। এই উহাব জোহরির বাড়িতে যে চলে গেলেন খাজা আব্দুল্লাহকে নিয়ে ব্যবসা করতে, তিনি ছিলেন তার পার্টনারশিপ ব্যবসায়িক ছিলেন, একসঙ্গে ব্যবসা করত। আব্দুল মুত্তালিব তার বন্ধুকে নিয়ে ব্যবসার জন্য খাজা আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। তখন ওই পণ্ডিতরা খবর পেয়েছিল, পাদ্রীরা খবর পেয়েছিল, আখির জামানার পয়গাম্বর খাজা আব্দুল্লাহর কপাল মোবারকে তারা টের পেয়েছিল, তারা দেখেছিল। দেখার পরে তারা চিন্তায় পড়ে যায়, যদি খাজা আব্দুল্লাহকে আমরা দুনিয়াতে রাখি আখির জামানার পয়গাম্বর আসবে আর আমাদের এই বংশ শেষ হয়ে যাবে, অতএব আব্দুল্লাহকে দুনিয়াতে কি সরাই দিতে হবে? নাউজুবিল্লাহ। এই চিন্তা ভাবনা তারা করেছে। একদিন রাত্রিতে খাজা আব্দুল্লাহ তিনি একটু বের হয়েছেন, ইহুদি পণ্ডিতেরা তারা লোক সেট করেছে আব্দুল্লাহকে, খাজা আব্দুল্লাহকে সরাই দেওয়ার জন্য, আমার নবীকে বা আমার নবীর বাবাকে সরাই দেওয়ার জন্য। তখন কি করলেন, তিনাকে দাপড়াইতেছিল, তখন দেখতেছে যে খাজা আব্দুল্লাহ দৌড়াইতেছে, এটাতে টের পাইলেন উহাব জোহরি আমার নবীজির নানা, যিনি মা আমিনার বাবা। সকলে বলে সুবহানাল্লাহ। তিনি দেখলেন, তিনিও তার পিছনে পিছনে দৌড়াইতেছিলেন। তিনি দেখলেন যে আকাশ থেকে বিকট একটা আওয়াজ হইয়া জমিনের মধ্যে এক দল ফেরেশতা আসতেছে আমার রাসূলকে সেবারেট করার জন্য এবং খাজা আব্দুল্লাহকে সেবারেট করার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। যাতে খাজা আব্দুল্লাহকে কেউ ক্ষতি না করতে পারে। ওই অবস্থা দেখে, আকাশের ওই অবস্থা দেখে, ফেরেশতাদের দলে দলে আসা দেখে উহাব জোহরি অবাক হয়ে গেলেন। দেখলেন খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তার মধ্যে কি দেখা যায়। তিনি টের পাইলেন যে আখিরি জামানার নবী যে আসবে সেই নবীর বাবা হবে খাজা আব্দুল্লাহ। তখন উহাব জোহরি আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দিলেন, হে বন্ধু আপনার কাছে আমি একটা প্রস্তাব রাখি। বলে কি? যে আপনার একটা সন্তান আছে খাজা আব্দুল্লাহ, ওই সন্তানটাকে আমি চাই আমার মেয়ে আমিনার সঙ্গে আপনার সন্তানের বিবাহ দিতে চাই। সুবহান। তখন আমার নবীজি বাবা রাজি হলেন না। তখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, বাবা রে আমি এখানে রাজি আছি, আমার বন্ধুর মেয়ে আমিনার মতো মেয়ে হয় না, তাকে কোনোদিন দেখতে পারি নাই, তিনি পর্দায় থাকে। মা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিব কোনোদিনও দেখা করতে পারি নাই, এত পর্দাশীল ছিল। এবারে ডাক দিয়া বলতে সুহাব জোহরি, বন্ধু গো আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই, আপনি কি রাজি আছেন? বন্ধু বন্ধু দুইজন মিল হইয়া আমার নবীজির বাবা এবং মা আমিনার সঙ্গে বিবাহ দিয়া দে। তখন মা আমিনাকে যখন বিবাহ হয়ে যায় তার কপাল মোবারকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রহমতের নবী মা আমিনার গর্ভের মধ্যে প্রবেশ করে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা মানুষ দুনিয়াতে যেভাবে আসছি আমার রাসূল কিন্তু সেভাবে আসেন। তারা জন্মটা ছিল ভিন্ন, আমাদের জন্মটা ভিন্ন। মনে রাখবেন আজকে আমরা মনে করি রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ। আমাদের দেশে ফতোয়াবাজি হয় রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, রাসূল কি আমাদের মতো সাধারণ মানুষ? জোরে বলেন, রাসূল আমাদের মতো সাধারণ নয়। যারা বলবে তাদের আকীদার মধ্যে গলদ আছে। এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ কেনিয়া তার বৌমা মা আমিনাকে রেখে তিনি চলে যান তার এলাকার মধ্যে। যখন চলে গেলেন খাজা আব্দুল্লাহ কাবা ঘর আবার তাওয়াফ করতেছিল, উম্মে কিতাল ডাক দিয়ে বলে
আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে আমি যেই নূর দেখতে পেয়েছিলাম ওই নূর তো আর দেখা যায় না, তুমি আমাকে বিবাহ করতে চেয়েছিলে, তুমি আমাকে বিবাহ করবে কিনা? এবার যেই প্রস্তাব রেখেছিল আব্দুল্লাহ ডাক দিয়ে কয় আমি তোমাকে বিবাহ করব, ওই নূর দেখা যায় না, তাই কি হয়েছে? এবার উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে হে আব্দুল্লাহ আমি যেই কারণে তোমার সাথে বিবাহ করতে চেয়েছিলাম তোমার কপালের মধ্যে আমি নূরে মুহাম্মাদি দেখতে পেয়েছিলাম, ওই নূরে মুহাম্মাদি আখির জামানার পয়গম্বরের মা হওয়ার জন্য আমার মনে বড় আশা ছিল। কে এমন ভাগ্যবান, কে এমন মহিলা, কে বলবে যে আখির জামানার পয়গম্বরের মা হয়েছে? আব্দুল্লাহ ডাক দেখো উম্মে কিতাল রে আমি এমন একজন মেয়েকে বিবাহ করেছি আমার বাবার হুকুমে, যিনি হলেন আমিনা। সুবহানাল্লাহ, আমার রহমতের নবী এইভাবে মা আমিনা শেখ মোবারক তিনার গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি যেদিন আসলো, নবীজি আসার সঙ্গে সঙ্গে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কিছু আমাদের আলেম ভাইরা তারা বলে যে না রাসূলের নূরকে আমরা মানি না, কিন্তু তাদের আকাবির যারা, তাদের উস্তাদ যারা ভারতের দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার মুহাদ্দিস আশরাফ আলী থানভী সাহেব একখানা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো নকশত্রি বুদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে প্রথমে আমার রাসূলের ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর মুবারকের কথা তুলে ধরেছেন। আমার নবীজি যেই দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। অনেক কিতাব, অনেক দলিল আমার কাছে আছে ইনশাআল্লাহ, দিতে গেলে অনেক সময়ের দরকার। মনে রাখবেন আমার নবীর জন্মটাও যেমন আমাদের জন্য কল্যাণময়, আমার নবীজির উফাতটা ইন্তিকাল শরীফ আমাদের জন্য কল্যাণময়। সকলে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির আগমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৌলুদ থেকে মিলাদ শব্দের উৎপত্তি। আজকে আমাদের দেশে বতবাজা ঈদ তো দুইটা, ঈদ তো দুইটা, ঈদুল আযহা ঈদুল ফিতর, এছাড়া আর কোনো ঈদ নাই। তাহলে আপনাদের কাছে প্রশ্ন করি, হাজিরা যে হজে যায় আরাফাতের দিনও তো হজের দিন, এটা আল্লাহ রাসূল ঘোষণা করছে, অস্বীকার করতে পারবেন? আচ্ছা, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি আমরা সবাই জানি মসজিদের ইমাম সাহেবরাও তারা বয়ানের মধ্যে বলে গরিবদের হজের দিন হলো জুম্মা, শুক্রবারের দিন হলো গরিবদের হজের দিন, কথা বলেন ঠিক কিনা? ঈদের দিন গরিবদের, ঈদের দিন খুশির দিন, সুবহানাল্লাহ বলেন। এইটা আমরা বলি, আমরা শুনি যে গরিবদের খুশির দিন ঈদের দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর, আরাফাতের ময়দান এবং কি জুম্মাবার, ঈদে মিলাদুন নবীটাও আমার নবীজির আগমনে সেটাও ঈদ। সকলে বলে সুবহানাল্লাহ। এক একটা ঈদের জন্য এক একটা হুকুম। ঈদ মানে হতো খুশি, মিলাদুন নবী অর্থ আমার নবীজির মাওলাদ আগমন সম্পর্কে আমরা খুশি হই। সকলে বলে সুবহানাল্লাহ। খুশি হয়ে আমরা কি করি? আমরা কুরআন তেলাওয়াত করি। কুরআন তেলাওয়াত জায়েজ না নাজায়েজ? সরে বলেন। এরপরে আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়া জায়েজ না নাজায়েজ? দরুদ শরীফ পড়ার হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে আমরা তাওলাত শরীফ পাঠ করি, রাসূলের আগমন পাঠ করি, এটা জায়েজ না নাজায়েজ? আমরা দারা নবীকে সালাম জানাই, এটা নাজায়েজ না জায়েজ? জোরে বলেন। কেউ যদি আপনারা বলেন যে না ভাই জান আপনার কথা মেনে নিতে পারলাম না, এটা নাজায়েজ হারাম, তাহলে আমি বলবো আপনি এক কাজ করবেন, আপনি একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, বেশি দলিলও লাগবে না, আপনি একটা কাজ করবেন, সাদা কাগজ আর কলম নিয়ে আপনি লিখিত দেন যে মিলাদ কিয়াম হারাম, হারাম আপনি একটু লিখিত দেন, তারপরে আমরা দেখবো যে কোরআন হাদিস ইজমা কি আছে, জায়েজ না হারাম আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? তবে সমাজের মধ্যে আমরা ফেতনা করার জন্য আসি না, ফেতনা কেউ করবেন না। মিলাদ ও কিয়াম হাজারবার জায়েজ। বিশ্ব জাকির মঞ্জিলে আমরা যারা গিয়েছি, আমার পীর কাবা জান হুজুর বললেন বাবা নবীজির মহব্বতে যারা নবীকে রাজি খুশি করতে পারবে, রাসূলকে যারা রাজি খুশি করতে পারবে, বাবা দুনিয়াতে তার ভয় নাই, আখিরাতে তার ভয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে যদি দুপুরের চোখের পানি পড়ে বাজান, এটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলি। এই চোখের পানিটা হলো ইসমে আজম। আজকে আমরা নবীজির মিলাদুন নবী পালন করি, এতে ফতোয়া হয় মিলাদুন নবী শুধু আমাদের মুমিনদের মুসলমানদের জন্য না, কুল কায়নাতের জন্য আমার নবীজি শুভাগমনে তারা খুশি হয়েছিল। সুবহানাল্লাহ বলে। আজকে অনেকে প্রশ্ন করে বিশ্ব জাকির মঞ্জিল হিন্দুরা যায়, অন্যান্য ধর্মাবলম্বীরা যায় কে? এখন তারা যদি কাউকে ভালোবেসে যায় রাসূলের দরবারে, খালি কি মুসলমানই যাইতো? আপনি বলেন যে খালি মুসলমানই যাইতো, দলিল দিয়ে বলতে হবে। রাসূলের দরবারে মুমিন মুসলমানও যাইতো, বিধর্মীরাও যাইতো, রাসূলের আদর্শ দেখে, তার মুখের জবানের কথা শুনে অনেক বিধর্মীরা ইসলাম ধর্মে তারা গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলে।
তাদেরকে তো সুযোগ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যতগুলো যে ওয়াজের প্যান্ডেলে যত মানুষ মুসলমান হয়েছে, তারা তো ওয়াজ শুনতে এসে মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি তাদেরকে বলেন যে না তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তোমার আসা যাবে না, তুমি যাও যাও দূর হও, সে কি আপনার আদর্শ মেনে নিতে পারবে? তখন আপনাকে কি বলবে? ওই ব্যবহার কিন্তু মানুষের ব্যবহার না, কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সুন্দর ব্যবহার কোরআন হাদিসের কথাগুলি, আল্লাহ রাসূলের কথাগুলি, তার আদর্শ যদি আপনি কাউকে বুঝাইতে পারেন, রাসূলের মহব্বতের কথা যদি মানুষকে বুঝাইতে পারেন, আপনার আদর্শ দেখে, রাসূলের আদর্শের কথা শুনে একজন বিধর্মী মুসলমান হবে। সুবহানাল্লাহ। বিশ্ব জাকির মঞ্জিলে যে তোমাদের অসুবিধা কি? বিশ্ব জাকির মঞ্জিলে অনেক হিন্দুরা যা মুসলমান হয়েছে, তোমরা কয়টা বানাইছো কও? শরীয়তপুরে ফ্যামিলি সহকারে 13 জন হিন্দু ধর্মাবলম্বীরা তারা বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার পীরের কাছে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা কি খারাপ না ভালো? জোরে বলেন। তবে আমার পীর কাবলা জান হুজুরে বলেছেন, বাবা এই দরবারে সবাই আসবে, তবে মুসলমানদের জন্য থাকার জায়গা আলাদা, হিন্দু বৌদ্ধ যারা আসবে তাদের জন্য থাকার জায়গা আলাদা, খাওয়ার জায়গা আলাদা। আল্লাহ রাসূলের দরবারে যেভাবে সবার জন্য মেহমানদারি হইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যেভাবে সবার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন করতেন তখন ধর্ম বিধর্ম মানুষ বাঁচতেন না, সবাইকে তিনি খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলেন, সবার দেখাশোনা করতেন। আমরা আজকে সেই রকম নাই, আমরা একজন আরেকজনের হিংসা করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার পীর কালবা জান হুজুর সেটা শিক্ষা দেয় নাই। মানব জাতি যারা সবাইকে দেখতে হবে, কি কে কোন ধর্মের মানুষ সেটা দেখার বিষয় না, তবে হ্যাঁ আমার ধর্মের সম্মান, আমার ধর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যা কিছু করে গেছে মানুষের কাছে এই দাওয়াতটা দিতে হবে, ভালোবাসার মাধ্যমে, আকুতির মাধ্যমে, প্রেমের মাধ্যমে, তাই মানুষ বুঝবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি তাকে আমি হিংসা করি, তাকে যদি গালি দিই, সে কি আমার কথা শুনবে? জোরে বলেন। ইসলাম কি মারামারি করে গালি দিয়ে ইসলাম জয় হয়েছে? ইসলাম ভালোবাসা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমার রহমতের নবী কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য কানবেন। দুনিয়াতে আমার নবী যখন ইন্তেকাল শরীফ আমার নবীর হয়ে যায়, উপাত হয়ে যায়, আমার নবীর আগমন যেমন আমাদের জন্য কল্যাণময়, আমার নবীর ইন্তেকাল শরীফ উপাতটা আমাদের জন্য কল্যাণময়। সুবহানাল্লাহ। কোন নবী আমার যেই সময় ইন্তেকাল করবেন, আজরাইল সাল্লাম আমার নবীর কত মুবারকে হাজির, এইবার জিব্রাইল হাজির হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল আমার বন্ধুর কাছে তখন তুমি যাইবা, আমার বন্ধুকে সালাতু সালাম জানাইবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় তার রুহটা তুমি নিবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় তার রুহ তুমি নিতে পারবা না। শিক্ষার মেরে বলা যাবে কিনা? সুবহানাল্লাহ। পৃথিবীতে কি শুনেছেন কোনো মানুষ তার মরণের সময় আজরাইল এসে সালাম দিছে? শুনছে? কিন্তু আমার রাসূলকে আজরাইল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম এসে সালাম দিয়েছে, এবং তাই নয়, আমার আল্লাহ ডাক দেখো যদি আমার নবীজি রুহ মুবারক নেওয়ার অনুমতি দেয় তাইলে নিবা, আর যদি অনুমতি না দেয় নিতে পারবে না। আল্লাহু আকবার বলে আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আমার সালাম নিবেন, আপনার রুহ মুবারক নেওয়ার জন্য আসছি নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার রুহ মুবারক নিব, আর আপনি যদি অনুমতি না দেন আপনার রুহ মুবারক নিব না। আমার রহমতের নবী ডাক দিয়ে কয় জিব্রাইল, কই জিব্রাইল হাজির হয়ে গেল, জিব্রাইল কে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, এই দুনিয়া থেকে আমি নবী উফাত দিব, আমার রুহ মুবারক আজরাইল নিবে, আমার কোনো মনে কষ্ট নাই, কষ্ট নাই, তবে আমার একটা কষ্ট থেকে যাবে রে জিব্রাইল, আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব কে নিবে? আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি রাসূলের পরে কোনো কষ্ট থাকবে না, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? যা জিব্রাইল, আমার আল্লাহর কাছে যাইয়া, আমার আল্লাহর কাছে যাইয়া শুনে আয়, আমার উম্মতের দায়িত্ব কে নিবে যখন জিব্রাইল আলাইহিসসালাম আমার আল্লাহর কাছে যায়? আল্লাহ জানায় দেয়, জিব্রাইল রে, আমার বন্ধুকে যারা ভালোবেসেছে, আমার বন্ধুর সুন্নাকে যারা আঁকড়ে ধরেছে, আমার বন্ধুকে যারা মোহাব্বত করেছে, আমার বন্ধুর দেখানো পথে যারা চলবে, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর সমস্ত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়া নিলাম। রাহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবীও, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবীও, আপনি নবী আমার জীব। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে চাপ পারবো,
আপনি কেন কথা বলেন না জিব্রাইল আমিন যখন আজরাইল আলাইহিস সালাম যখন ঘরের সামনে আসছে নবীকে সালাম দেয় মা ফাতেমা জাইয়া বলে কে গো চাচা আপনি আব্বা হুজুরকে সালাম দেন এখন তো কথা বলতে পারবে না আজ কয়েকদিন ধরে আব্বা হুজুর অসুস্থ অবস্থায় আছে কারো সঙ্গে কোনো কথা বলেন না এরপরেও যখন জিব্রাইল আজরাইল সালাতু সালাম জানায় মা ফাতেমা ধমকে সুরে বললেন যান এখন কথা বলতে পারবে না আব্বা হুজুর আমার রহমতের নবী উফাতের আগ মুহূর্ত পর্যন্ত মা ফাতেমা আমার নবীজির কদম মোবারকের পাশে দাঁড়িয়ে ছিল এইবার মা ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা হুজুর গো এমন মানুষ কোনোদিন আপনার দরবারে দেখি নাই আপনি যখন হুজুরা শরীফের মধ্যে থাকতেন কেউ যদি আসিয়া আপনাকে সালাতু সালাম জানাইতো আপনাকে ডাক দিত আমি ফাতেমা বলতাম আব্বা হুজুর ব্যস্ত আছে এখন দেখা করতে পারবে না তারা চলে যাইতো কেমন ব্যক্তি তাকে বললাম আব্বা হুজুর অসুস্থ আছে দেখা করতে পারবে না তারপরে সালাতু সালাম জানায় আমার নবী ডাক দিয়ে কয় মা ফাতেমা রে দুনিয়ার কোন মানুষ ওই ব্যক্তি না ওটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মা ফাতেমা পরে ঘরের বাইরে যাইয়া দেখে তার পাশে জমিনে আর মাথাটা আছে আসমানে এইবার যখন মা ফাতেমা টের পাইলেন মা ফাতেমা আমার নবীজির কত মোবারক জোরে জোরে বলতেছে আব্বা গো আমি বুঝতে পেরেছি আমাদের মনে হয় আপনি ফাঁকি দিবেন আব্বা গো আপনি এমন ভাবে যাইতে পারেন না আপনার উম্মতের দেখা শোনা কে করবে আব্বা হুজুর আপনার কি মনে নাই আপনার উম্মতের জন্য আমার ইমাম হাসান হোসেনকে আমি কুরবানি মানত করেছিলাম নবী আমার ডাকতে বলে মা বলতে পারে চিন্তা করবি না করবি না আমি নবী উপাত হয়ে যাব অসুবিধা নাই তবে মনে রাখবি আমি নবীর যতগুলো উম্মত আছে উম্মতের দেখাশোনার দায়িত্ব আমার স্বয়ং পরের দেখার আমার আল্লাহ নিয়ে নিয়েছে এ দুনিয়ার মুসলমান ওই নবীর মহব্বতে আমাদেরকে চোখের পানি ফেলতে হবে এই চোখের পানি আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যখন দাপড়াবে সমস্ত নবীদের কাছে ওই বান্দাগুলি যাবে কেউ তাদেরকে সুপারিশ করতে পারবে না জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন ওই বান্দাগুলি যাবে তাদেরকে বলবে আপনারা চলে যান আখির জামানার পয়গম্বর আখির জামানার নবী শেষ নবী যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না যার উম্মত হওয়ার জন্য আমি ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম আল্লাহু আকবার বলে ওই বান্দাগুলি ডাক দিয়ে কয় আপনি তো মরা মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করেছেন জিন্দা করেছেন কুষ্ঠ রোগীকে আপনি ভালো করেছেন কেন আপনি পারবেন না আমাদের এই জাহান্নামের আগুন হইতে রক্ষা করতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে ও আখিরি জামানার পয়গম্বর উম্মতের রে যেই নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছিল তাই আমার কাছে কানলে তোমাদের কোন লাভ হবে না তোমরা চলে যাও সেই নবীর কাছে ওই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে যাবে যাইয়া দেখবে পুলসিরাতের কিনারে আমার নবী সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দে ওই মানুষগুলো যাবে আমার নবীর সামনে পর্দা পড়ে যাবে কারণ দুনিয়াতে যারা আমার নবীকে মহব্বত করে নাই নবীকে ভালোবাসে নাই তারা ওই দিন নবীকে দেখতে পাবে না কারণ দুনিয়া থেকে মানখানা হাজিয়ামা ফাফিল আখিরাতে আমা দুনিয়াতে যারা অন্ধ হাসরেও তারা অন্ধ হয়ে উঠবে আল্লাহু আকবার বলে যাই আমার নবীকে বুঝতে পারবে না চিনতে পারবে না ওই বান্দাগুলি ডাক দিয়ে বলবে কে গো আপনি সিজদায় পড়ে পড়ে এমন ভাবে কান্দে আমার নবী ডাক দিয়ে বলবে আমার পাগল উম্মতের রে তোমরা আমি নবীকে চিনতে পারো নাই বুঝতে পারো নাই দুনিয়াতে আমি তোমাদের জন্য কান্দলাম এই কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য কান্দতেছি এবার যখন ওই উম্মতগুলি বলবে বান্দাগুলি বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই আপনি আমাদেরকে রক্ষা করুন তখন আল্লাহর দরবারে আমার নবী সেজদায় পড়ে যাবে নবীজি আমার কাঁদতে থাকবে নবীজির চোখের পানি যখন জমিনে পড়বে ওই তামার জমিনটা এবং কি আমার আল্লাহর মনটা নরম হয়ে যাবে আগুনের জমিন তামার জমিনটা পানির মতো ঠান্ডা হয়ে যাবে আমার নবীজির চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি কেন এমন ভাবে কান্দে এই আসরের ময়দানে আমি আল্লাহ কার রূপ ধারণ করেছি আমি বিচার করব আপনার কান্না তো আমি সইতে পারি না নবী আপনি কান্দেন কেন দুনিয়াতে যারা আপনাকে মহব্বত করে নাই তাদের জন্য কেন কান্দবেন এরপরেও আমার নবী কান্না বাদ দিবে না
আল্লাহর দরবারে বলবে আল্লাহ তারা আমাকে বুঝতে পারে নাই তাদেরকে maaf করে দাও তো maaf করে দাও তখন আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলবে জিবরাইল রে আয় আয় যে এক লোটা পানি আমার বন্ধুর কাছে নিয়ে যা যখন এক লোটা পানি আমার নবীজির কাছে জিবরাইল আমিন দিবে দেওয়ার পরে আমার নবীজি জাহান্নামের আগুনে দিকে ছিটায় দিবে সুবহানাল্লাহ গন জাহান্নামের আগুনের দিকে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলি জাহান্নামের দিকে চলে যাবে তখন আমার নবী ডাক দিয়ে বলবে জিবরাইল এইটা কোন পানি এই পানির এত ক্ষমতা কেমনে হইলো এইবার আমার রহমতের নবী বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমি ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুবহানাল্লাহ বলেন নবী গো দুনিয়াতে যারা আপনি নবীকে মুহাববত করেছে বিশ্ব জাকির মঞ্জিলে যাইয়া আপনি নবীকে তারা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছিল বিশ্ব জাকির মঞ্জিলের মাহফিলে তারা বসে আপনি নবীর সম্মান শুনে যারা চোখের পানি ফেলেছিল ওই পানি আমার আল্লাহ বিথা যাইতে দেই নাই দেই নাই ওই পানি আমার আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছে যেই পানিটা জাহান্নামের দিকে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন জাহান্নামের দিকে চলে যায় সেই নবীকে আমাদের চিনতে হবে বুঝতে হবে হাদিস শরীফের মধ্যে আসছে হুবুর রাসূলে মিনাল ঈমান রাওয়াহুল বুখারী বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমানটাও ততটুকু সকলে বলি সুবহানাল্লাহ লা ঈমান লা মুহাব্বাত লাহু রাসূলের প্রেম যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো কিছু নাই সে লোকটা সারাসার বেঈমান সুবহানাল্লাহ বলে মনে রাখবেন আমার রাসূলকে আমার আল্লাহ এত ইজ্জত সম্মান দান করেছেন আজকে আমরা রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি কোনো লাভ হবে না কারণ আল্লাহর প্রিয় বন্ধুকে নিয়ে আজকে টানাটানি শুরু করে দিয়েছি পৃথিবীতে গজব তো আসতেছে আরো আসবে কথা বলেন ঠিক কি না তবে মনে রাখবেন যারা ঈমানদার তাদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ কর আমার পীর কিবলা জানুজুর বলছে বাবা যারা জাকির যারা ঈমানদার তাদের কোনো ভয় নাই আমার কেবলা জানুজুর একটা এক্সাম্পল দিছে বাবা নদীর মধ্যে যেমন বাইলা হাঁস ভাসতে থাকে যারা মুমিন যারা রাসূলের মহব্বত যাদের অন্তর আছে যারা জাকির বাবা তাদের কোনো ভয় নাই যতই তুফান আসুক না কেন তাদের ওই বাইলা হাঁসের মধ্যে তারা ভাসতে থাকবে সুবহানাল্লাহ বলে অতএব আমরা যারা বিশ্ব জাকির মঞ্জিলে গেছি আমরা হক পথে আছি আমাদেরকে বেহক বলার মতো লোক পৃথিবীতে আমরা পাচ্ছি না আমরা যদি আমাদের আকীদার মধ্যে যদি কোনো গলত থাকে লিখিত আকারে আপনারা দেন আপনাদেরকে বলেন আমরা বিশ্ব জাকির মঞ্জিল আলেম ওলামা আমরা তো সব মাহফিলে আমরা তাদেরকে ডাকি আপনাদেরকে বলতে পারবো লিখিত আকারে দেন যে আপনারা এই আমল করেন এই আমল কোরআন হাদিস ইজমা কেসে কোথাও নাই আমরা ইনশাআল্লাহ দলিল দেব আর যদি না থাকে আমরা নিজেরা তওবা করে আবার মুসলমান হব কথা বলেন ঠিক কি না কিন্তু ফতোয়াবাজি আপনি কেন করবেন ওলামায়ে কেরামদের সঙ্গে বসেন মাসালার ব্যাপারে কোনো সমস্যা হলে আলেম আলেমে বসে তারা ইখতিলাফ করবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি বলেছিলাম আমার রাসূলকে আল্লাহ পাক কত ক্ষমতা দান করেছেন আবার আপনারা যাওয়ার পরে বলতে পারেন যে হুজুর বললো কিন্তু দলিল তো দিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলে আমরা যে কয়জন বসেছি আমরা রাসূলের উপর দরুদ পড়েছি রাসূল আমাদের দরুদ শরীফ পড়া দেখতেছেন সুবহানাল্লাহ বলেন শুধু আমাদেরকে দেখেন আমরা কেমনে দরুদ শরীফ পড়তেছি আমার বাবার নাম কি মায়ের নাম কি কোন বংশের ছেলে আমি এটাও রাসূল দেখতে পায় সুবহানাল্লাহ বল এখন দলিল আসতে পারে প্রমাণ চাইতে পারেন দলিল চাইতে পারেন যে আপনি যে বললেন যে আল্লাহ রাসূল দেখে দলিল কোথায় আল্লাহ দলিল দিলেন হাবিব সাহেবরা শুনবেন 9 নম্বর সূরা 10 নম্বর পারা 16 নম্বর রুকু সূরাতু তওবা শরীফ নম্বর 94 মদিনায় অবতীর্ণ সূরা আল্লাহ বলতেছেন ওয়াসাইয়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যেমনি তোমাদের আমল দেখি ওয়া রাসূলুহু আমার রাসূলকে আমি ক্ষমতা দিয়েছি দেখার জন্য আমার রাসূলও তোমাদের আমল দেখে রাসূলে দেখে না মুমিন বান্দা যারা হয়ে যায় বিশ্ব জাকির মঞ্জিল থেকে আমার পীর কিবলা জান হুজুর আজকে আমাদের মাহফিল দেখতে পায় আল্লাহর ওলি আজকে আমাদের মাহফিল দেখতে পায় দলিল কোথায় আল্লাহ দলিল দেয় 9 নম্বর সূরা 11 নম্বর পারা 16 নম্বর রুকু সূরাতু তওবা আয়াত শরীফ নম্বর 105 মদিনা অবতীর্ণ সূরা আল্লাহ বলতেছেন অকুলি মালু ফাসাইয়ার আল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনু সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে মুমিন বান্দারা তোমাদের আমল দেখতে পায় সুবহানাল্লাহ কোন কুরআনের আয়াত মানবো না আমরা মুনশিদের কথা মানবো আমার কথা মানবেন না কুরআন আয়াত মানবেন জোরে বলেন রাসূলের ইজ্জত দিয়েছেন কে রাসূলের ইজ্জত দিয়েছেন আল্লাহ মুমিনদের ইজ্জত দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না আল্লাহ ডাক দেয় ওয়ালিল্লাহিল ইজ্জতি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ ডাক দেয় ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য ইজ্জত সম্মান আমার রাসূলের জন্য ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য কিন্তু মুনাফিক বেঈমান যারা তারা আমার রাসূলের ইজ্জত জানে না মুমিনদের ইজ্জতও জানে না কথা বলেন ঠিক কিনা অতএব অনেক আলোচনা করলাম
বিশ্ব জাকির মঞ্জিল থেকে হুকুম হয়েছে প্রতিটা এলাকার মধ্যে এই মিলাদ মাহফিল করবার জন্য। বিশেষ করে আজকে এখানে জিয়ারত উদ্দেশ্যে মিলাদ মাহফিল কে জানেন না মরহুম আব্দুল লতিফ ভাই, তিনি আমাদের মাঝ থেকে পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন। তিনার উদ্দেশ্য করে আজকের এই মিলাদ মাহফিল, বিশেষ করে দরবার শরীফের হুকুম আছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বাজান দলিল দিলে আমরা অনেক দলিল দিতে পারি। ওয়াজ করলে অনেকক্ষণ ওয়াজ শোনা যায়, ওয়াজ করা যায়, তবে আমলটা না করলে কোনো ফায়দা নাই, কথা বলে ঠিক কিনা। অতএব বিশ্ব জাকির মজলিসে আমরা যারা গেছি, আমার পীরের হুকুম হলো পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সহিতে পড়তে হবে, এরপরে তরিকতে রোজিবা কালাম করতে হবে, খতম শরীফ ফাতিহা শরীফ যা কিছু আমার পীর কেবলা জানি হুজুর রোজিবা কালাম আমাদেরকে শিক্ষা দিলেন এগুলো করতে হবে, করতে হবে না? পীর কেবলা জান হুজুর বললেন, বাবা যারা নামাজ পড়ে না তারা যেন আমার দরবারে না আসে, যারা নামাজ পড়েন তারা আমার মুরিদ না, তাহলে নামাজ পড়ার দরকার আছে না? জোরে বলেন আছে কিনা। এখন আমার পীর কেবলা জান হুজুর বললেন যে বাবা নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে সে আমার মুরিদ না। এখন কোন ব্যক্তি যদি দরবারে যাতায়াত করে, সে যদি যায় আসে এলাকায়, এসে যদি নামাজ না পড়ে, এজন্য কি আমার পীর দায়ী? কু আনফুসুকুম আহলাকুম নারা। এখন এলাকার দায়িত্ব আপনার, এই মসজিদের আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেব আছে না? মসজিদের ইমাম সাহেব দায়িত্ব এলাকার মধ্যে কে নামাজ পড়ে না পড়ে তাকে আহ্বান করা, কথা বলেন ঠিক কিনা? আপনার সংসারের দায়িত্ব আপনার, ফ্যামিলির দায়িত্ব আপনার, আপনার বিবি বাল বাচ্চা বেড়ার বউ যারা আছে তারা নামাজ পড়লো কিনা, তাদেরকে আপনি ডাকলেন কিনা, এই দায়িত্ব কি আমার? জোরে বলেন। কঠিন কিয়ামতের ময়দানে আমাকে ধরবে না, ধরবে যে বাড়ির মালিক তাকে, যে তোমার বেড়ার বউ তোমার ছেলে মেয়েকে তুমি নামাজের জন্য ফজর নামাজ তুমি একাই পড়েছো, তাদেরকে ডাক দাও নাই, এই জন্য আপনাকে ধরবে। অতএব ডাক দিবেন, যারা আছেন তারা পড়লো কিনা বলে সেটা পরের সাবজেক্ট, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, নামাজ পড়তে হবে। আমার পীর কে বেজান হুজুর বলেছে এই যে আমাদের ফাতিহা শরীফ পড়ি নামাজের আগে না পড়ে, জোরে বলেন, খতম শরীফ পড়ি নামাজের আগে না পড়ে, পাঁচশোবার দরুদ শরীফ পড়ি নামাজের আগে না পড়ে। যাই হোক, এই যে আমলগুলো আমরা যে আমল করি এটা কোরআন হাদিস ইজমা কি আছে দলিল আছে, এগুলো নামাজের পরে। অতএব নামাজ আপনারা পড়বেন, সুন্দর ভাষায় আপনাদেরকে বলে গেলাম আপনারা। তবে হ্যাঁ, আমার জাকির ভাইরা নামাজ পড়ে, তবে সবার পিছনে আমরা নামাজ পড়ি না। যেই মৌলবি তার আকিদার মধ্যে গেল যে বলে রাসূল আমার মতো, তার পিছনে আমরা নামাজ পড়ি না। যে মৌলবি আল্লাহ রাসূলের শানের ব্যাপারে ওলি আল্লাহদের বিরোধিতা করে, যে বলে বায়াত হওয়ার দরকার নাই, তার পিছনে নামাজ পড়ি না। আমরা দলিল দিয়া তারপরে পড়ি, যে বলবে বায়াত হওয়ার দরকার নাই সে আমার কাছে দলিল নিয়ে যাবেন, বায়াত হওয়া ফরজ, সুবহানাল্লাহ। কয় আল্লাহ দলিল দিয়েছে, আল্লাহ কয় যে বায়াত তোমরা হবা, তোমরা শপথ গ্রহণ করবা আমার রাসূলের কাছে, তোমরা বায়াত হবা। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা বাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হাবিব সাহেবরা ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বায়াত হবা, তোমরা আমার রাসূলের কাছে বায়াত গ্রহণ করবা। বায়াতের ধারাটা এই পর্যন্ত চলে আসছে, সুবহানাল্লাহ। বলেন বায়াতের ধারা, যারা সিলসিলা তারা মানছে, বায়াতের ধারা মানে না ইয়াজিদ, কথা বলেন ঠিক কিনা? বায়াতের ধারা ইয়াজিদ মানে না, ইমাম হুসাইনকে মানে নাই। বায়াতের সম্পর্কে কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে, মহিলারা বায়াত গ্রহণ করতে পারবে, তবে শর্ত সাপেক্ষে। তারা পর্দা করবে, জিনা করবে না, ব্যয় বিচার করবে না, পরের অরজার সন্তানকে নিজের মনে করবে না, পর্দার হালতে থাকতে হবে, পর্দার হালতে থেকে তারা বায়াত গ্রহণ করবে, সুবহানাল্লাহ। বলেন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে দলিল দেখেন, মন করা ভাবে কোনো কিছু বলবো না, দলিল নিয়েই কথা বলবো, কারণ আমরা আজকে বলে দেবো কাল সকালে ফতোয়া বাজে শুরু হবে, ওই যে আটশের মাওলা নাই সেখানে গজলই গায়ে গেছে, কিছু কয় না, কোরআন হাদিসের কথা কয় না। আমরা আমাদের আলোচনার মধ্যে যতগুলো কোরআনের আয়াত বলি, যতগুলো হাদিস শরীফ বলি, ততগুলো আয়াত এবং হাদিস শরীফ অন্যান্য বক্তারা বলে না, কারণ তারা আসে মসজিদ মাদ্রাসা যাচাই করার জন্য, একটু ওয়াজ করে কয় দেন বাবা দেন, তাড়াতাড়ি করে দেন। কথা কি বুঝতে পারছেন? বিরোধিতা না, কারণ আজকে সঠিক ইসলামের দিকে আমরা নাই। কোরআনের আয়াতকে আমরা আজকে অপব্যাখ্যা করতেছি, দলের স্বার্থে নিচ্ছি, কোরআন আয়াত দলের স্বার্থে নেওয়ার কারণে আজকে ফেতনা, কথা বলেন ঠিক কিনা? এক ঘরের মধ্যে যদি আপনি 10টা কামলা রাখেন, তাদেরকে যদি বলেন যে ভাই বাবাজি আপনাদেরকে প্রতিদিন 3000 টাকা দেওয়া হবে, তিন বেলা খাইতে দেওয়া হবে, এক ঘরের ভিতরে আপনারা থাকেন 10 দিন থাকবেন, 10 জন কামলা 10 দিন থাকবে, কোনো মারামারিও লাগবে না, ফেসনা ফেসা তো হবে না। আর যদি আপনি 5 জন বক্তা 5 জন আলেমকে যদি বলেন যে বাবা তোমাদেরকে 5000 টাকা দেওয়া হবে আর তোমাদেরকে তিন বেলা খাইতে দেওয়া হবে, পোশাক আদি যা লাগে দেওয়া হবে, আর তোমরা 5 দিন থাকো, দেখবেন যে এক রাতে যাবে না, ঘরের ভিতরে রাখবেন ওই 5 বক্তাকে 5 আলেমকে, দেখবেন যে রাত্রির মধ্যে বাড়িঘর ভেঙে দরজা ভেঙে তারা 5 জনই বলাইছে। কি কারণ? একজন কবে যে সোজা হওয়া যায় আর একজন হবে বেঁকা হওয়া যায়,
একজন কবি যে না রফাদান করা লাগবে আরেকজন কবি যে না রফাদান দরকার নাই এই যে ফেতনা ভাষা কথা বলেন ঠিক কি না ইসলাম তো বাজান কারো মন গড়া মতো আসে নাই সংবিধান আল্লাহ পাক একই সংবিধান দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না অতএব আল্লাহর ওলিদের পথ ও মত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়া কুনু মা সাদিকি সত্যবাদীদের অনুসারী হতে হবে আল্লাহর ওলিদের পথে চলতে হবে আর আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো চিন্তাও নাই সকলে বলি সুবহানাল্লাহ অতএব আর আলোচনা বরাবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন আর যদি এলাকার মধ্যে কেউ কোনো আমার কাছে যদি কোনো বিষয় আকীদার বিষয় জানতে চান যে আপনি যেটা বললেন আপনি এটার রেফারেন্স দলিল লাগবে আপনি সাদা কাগজ কলমে আদব সহকারে লিখিতভাবে আমার কাছে দিবেন আপনার সাথে পার্সোনালিতে বসবো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত করা যাবে না কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন যে না মানলাম না তাহলে আপনার সাথে মুনাজারা বহাস করবো অসুবিধার কোনো কারণ নাই এই সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আমরা যারা হক সিলসিলার আমরা যারা যত আলেম উলামা আছে ডক্টর আশরাফ সিদ্দিকী সহকারে আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি ডক্টর ইরশাদুল্লাহ বুখারী সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করেছি বাহাজের জন্য আজ পর্যন্ত কেউ আসে নাই কুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি ওনার আওলাদ তিনার বংশধরে মানুষ বাহাজের জন্য ডাকে তারা আসে না কথা বলেন ঠিক কিনা মাওলানা রুহুল আমিন বসিরহাটে কিশোরগঞ্জে বাহাজ করেছিল তিনি 22 বন তাইশের কিতাবের হাফেজ ছিল তিনার সামনে ওহাবি আলেমরা বসে থরথর করে কাঁপতেছিল আল্লাহু আকবার বলে এই মিলাদ ও কিয়ামের বাহাজে আজ পর্যন্ত কেউ কোথাও আমাদের সঙ্গে পারে না বরং তারা হারছে আমাদের অনেক দলিল আছে আমরা বিশ্ব জাকির মজুদ থেকে অনেক মোনাজার আমরা করেছি বাংলাদেশে অনেক জায়গায় এখন আমাদের দরবার আলেম আমাদের নাম শুনলে ওদের কাঁপা লাগে ঠিক মনে চিন্তা করে আসতে হয় অতএব গর্ব করার কিছুই নাই ইসলাম সঠিক ভাবে আমাদেরকে পালন করতে হবে আর সেই সঠিক ইসলামটাই হলো আমার রাসূল সুবহানাল্লাহ বলে অতএব আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন সকল বলে আমিন যে যেখানে আছে আসুন আমরা নবীকে দ্বারা সালাম জানাই ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আপনি দূরে আছেন গো আমাদের অন্তরে দেন না গো পর্দা তুলিয়ে দেখিব দুনায়ন ভরে ইয়া নবী সালাম সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আপনি তো নূরে খোদা আপনার নূরেতে তামাম পয়দা আপনি যে কাবার কাবা আশিকদের গলা রোমালা নবী সালাম আলাইকা রাসূল সালাম সালাম বরগুন নবী পর আপনি মনম বলা গুলাবি কামালিহি কসবত জাবি জামালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুযনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সকলে বলে আলহামদুলিল্লাহ আব্দুল লতিফ ভাইজান
তিনার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলে আমিন সকলে আল্লাহর হুজুরে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين রব্বুল আলামিন আমরা গুনাহগার আমরা পাপীর দল সারা জীবন ধরে গুনাহ করলাম অন্যায় করলাম পাপ করলাম গো আল্লাহ এই পাপের কথা যদি সমাজের লোকজন জানতো সমাজ থেকে আমাদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিত আল্লাহ তুমি তো ভাই মানে শুনে বলেছো লা তাকনাবিন রাহমাতিল্লাহ বান্দারে যত পাপ যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে তোমরা কোনো সময় নিরাশ হয় না আল্লাহ আজকে এই মিলাদ মাহফিলে জিয়ারতের উদ্দেশ্যে আজকে মিলাদ মাহফিলে হাজিরা দিয়া কুরআন তেলাওয়াত হয়ে সালাম ইকরাম আলোচনা করেছে আমি ধন গুনাহের আলোচনা করেছি আল্লাহ যাকে না বানাইলে আপনি কোনো কিছু বানাইতেন না যার কারণে এই সৃষ্টি জগতের আপনি সব কিছু বানাইলেন যে নবীজির সৃষ্টির ফাউন্ডেশন রব্বুল আলামিন ওই নবীজির উপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠিয়েছি গো আল্লাহ কত হাজিরা মদিনায় যায় মদিনা যাইয়া তোমার হাবিবের কদম মুবারকে তারা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানায় আমরা গরিব বলে মদিনায় যাইতে পারলাম না আল্লাহ শুধু বাংলাদেশের একমাত্র সাথী এলাকা থেকে আপনার হাবিবের উপর দর্দ সালাম আমরা পিঠে পড়াইছি গো আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনার দুলাবালি আমি মাগতে পারলাম না মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না রব্বুল আলামিন আমাদের দরুদ ও সালাম খানি কুটি কুটি গুণ সওয়াব বাড়াইয়া আমার নবী পাকের রওজা শরীফে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ আমার দয়াল নবী জিরাল আওলাদ আল সব খুলাফে রাশিদিন আশার মুবাশশিরিন নবী নান্দিনি খায়াতুন জান্নাত মা ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কুলে জার বুটানো এর মুনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাঁদের নিসবতে দস্তি কারবালার অন্তরে সত্য দিন সত্য ইসলাম প্রতিষ্ঠা করতে যাই আবুকে তাজার রক্ত ঢেলে দিয়া যারা শাহাদাতের পেয়ালা পান করলো প্রত্যেক সোহাদা ইকরামের আর আপাকে দয়া করে নজরে পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন সব নজর পৌঁছায় দেন চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দাদু বি দস্তগীর খাজা এনায়েতপুর কুদ্দাস রাসুল আজিজ দাদি বিরাম্মা সাহেবানি দয় এনায়েতপুর শান্তির মঞ্জিল ওলির বাগানে যে যেখানে ঘুমায় প্রত্যেকের আর আপাকে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন সব নজর পৌঁছায় দেন আমাদের আক্কা আমাদের সাহেব আমাদের রহনামা আমাদের পেশওয়া কালপুর গলের বান্ধব বিশ্বলি খাজওয়া শাহ সুবে আল্লামা ফরিদপুরি কেবলা জান হুজুরের রওজা শরীফে আজকের এই মিলাদ মাহফিলের সব দুঃখ পৌঁছায় দাও আল্লাহ কেবলা জান হুজুর আপন জন প্রিয় জন মরহুমা মাকবুরা বড় বিরাম্মা সাহেবানি বিরাম্মা সাহেবানি মায়ামা সহ বিশ্ব জাকিরের মঞ্জিলে পারিবারিক কবরস্থানে আলেম ভাইরা খাদেম ভাইরা সহ আমার বাবার কদমে আমাদের বউ জানে ঘুমায় গেছে গো আল্লাহ বউ জানে আর আব্বাকে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ কত জাকির ভাই আজকে আমাদের মাঝে নাই মরহুম লতিফ ভাই সহ আল্লাহ যত জাকির ভাই আল্লাহ আজকে আমাদের মাঝ থেকে পর্দা নিয়েছে বিদায় নিয়েছে গো আল্লাহ তাদের কবরগুলো তুমি বেস্তরে বাগানে বানায়া দাও হাজিনানে মজলিসের মধ্যে কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে যত দুঃখিনী মা দুনিয়ার মধ্যে নাই এমন তো বাগা হাত বাড়াইয়া কান্দি যাদের মাও নাই বাবাও দুনিয়ায় নাই আল্লাহ চা দেখো আজকের মাহফিলে বসে ওই জনম দুঃখিনী মা বাবার কথা আমাদের স্মরণ হয়ে গেল যে মা বাবা আমাদেরকে লালন পালন করতে যাইয়া এই দুনিয়ার বুকে তোমার ইবাদত বন্দেগি ঠিকভাবে করে যেতে পারে নাই না জানি এর কারণে অন্ধকার মাটির কবরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না আল্লাহ তুমি তো আমাদের মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছো রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলছো পাক কোরআনে আজাব দিও না আল্লাহ আব্বা আমার কবরে আজাব দিও না আল্লাহ দাদা দাদির কবরে
আজাব দিও না আল্লাহ না না নানির কবরে এ মোনাজাত করি আল্লাহ তোমার শাহিন শাহি দরবারে আজাব দিও না আল্লাহ এলাকাবাসীর কবরে আল্লাহ গো আমার সামনে পিছনে ডাইনে বামে যত কবরস্থান গোরস্থানে যত মাইয়েতরা ঘুমাই গেছে আল্লাহ প্রত্যেকে তামাম জিন্দেগি গুনার খাতা মাফ করে দিয়া কবরগুলোকে তুমি বেহেশতের বাগানে বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরা যারা আজকের মাহফিলে উপস্থিত হইলাম আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের দিকে চাতক পাখিনে তাকায় আছে আল্লাহ ওই রূহগুলোকে আমরা কি দিয়ে বিদায় করব আজকের মাহফিলের খাতিরে তাদের তামাম জিন্দেগি গুনার খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন ওলামায়ে কেরাম আলোচনা রেখেছে অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়ে গেছে আল্লাহ আমার জাকের ভাইরা সহ আল্লাহ ধর্মপ্রাণ মুমিন মুসলমান তরিকাপন্থী ভাইরা আজকে প্রত্যেকের হাজিরা প্রত্যেকের গোলামী এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের খাতিরে তোমার হাবিব পাকের কদমে আমাদের গোলামীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন দয়াল নবীজির খাসিসক মহব্বত দয়াল নবীজির ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ আউলিয়া কেরামদের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ গো আমার পীর কেবলা জান হুজুর ইসতলা বিশক তালা হাস করে মিয়া ভাইজান মুজাদ দিদি খাজা আমি যে ভাইজান মুজাদ দিদি খাজা পরিবারের সব ভাইকে সুস্থ রেখে আমাদের মাঝে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ রব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় সর্দার ভাইজান তিনাকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আমার মহিন চাচা সহিয়া উপজেলা সম্মানের সভাপতি সাহেব সহলামাই কিরাম আল্লাহ আব্দুল বারী ভাই সহ এখানে যারা হাফেজ উলামায়ের কাম যারা উপস্থিত আছে সব ভাইকে তুমি সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ সঠিক ইসলাম সঠিক কথাগুলি হক কথাগুলি হকের উপর থাকার জন্য সব ভাইকে তুমি তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ এই মুসিবত পূর্ণ জামানায় পরে হাবুডুবু খাই আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান খবির শয়তান আর ওয়া শয়তান নব শয়তান হাত হইতে আমাদেরকে আমাদের পরিবার বর্গকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন কঠিন মহামারী এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে তোমার মানব জাতিকে মুসলমানদের হেফাজত করো আল্লাহ আল্লাহ এই প্রাদুর্ভাবের কারণে কত মানুষ অভাবের মধ্যে আল্লাহ রিজিকের পেরেশানি ভুগতেছে গো মাওলা তোমার রাজ্জাক নামের খাতিরে প্রত্যেকের রিজিকের পেরেশানি তুমি দূর করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো তোমার দরবারে আবার ফরিয়াদ করে আব্দুল লতিফ ভাই আল্লাহ মরহুম আব্দুল লতিফ ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে গো আল্লাহ তার এই জিয়ারতের উপলক্ষে আল্লাহ তার কবরটাকে তুমি বেহেশতের বাগান বানায় দাও الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين ثم آمين وحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله